যাচ্ছিলাম, লকডাউনে বড় সড়কগুলো ফাঁকা, প্রায় প্রতিটি পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট, কিন্তু প্রয়োজন কোনো বাদ মারে না। গণপরিবহন না থাকায় তাই পথে পথে মানুষের ভোগান্তির চিত্র। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবন্ধী মেয়ে কুকুরের কামড়ে আহত, তাই তিন দিন ধরে নিয়মিতই যাত্রাবাড়ি থেকে ভ্যানে করে মহাকালী আসছেন সোনাবানু। গাড়ি ঘোড়া চলে না বাবা, আসতে পারি না, লহনে গাড়ি ভাড়াও বেশি চাই দিতে পারি না, মানে গরিব মানুষ হয় আর আব্বা আমার মায়েরা প্রতিবন্ধী বাবা। তার মতো অনেকেই কঠোর বিধিনিষেধেও বাইরে বের হয়েছেন, হেঁটেছেন মাইলের পর মাইল, ভেঙে ভেঙে পৌঁছানোর চেষ্টা নিজ গন্তব্যে। বিধিনিষেধে শুধু ভোগান্তি হয়েছে, কিন্তু বন্ধ হয়নি তাদের যাত্রা। সদরঘাট, গাবতলী, মহাখালী, আবদুল্লাপুর সহ ঢাকার পথে পথে কষ্ট সাধারণ মানুষের। আমার ডিস্ট্রিক্ট মাগুরা, আমি মাগুরা থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আসছি। আমি কুয়েতপুরবাসী, গাড়ি অফ রয়েছে, তো একটু ভোগান্তির ভিতরে আছি, এখন যাব কিভাবে টেনশনে আছি। লোকজনের যে কষ্ট হচ্ছে এ বলার শেষ নাই, হেঁটে হেঁটে মানুষ মাইলকে মাইল হেঁটে হেঁটে লোকজন যাওয়া আসা করতেছে। রাজধানীর চেকপোস্টগুলোতে প্রায় প্রতিটি গাড়ির আরোহীদের পড়তে হচ্ছে জেরার মুখে, যৌক্তিক কারণ জানাতে না পারলেই জরিমানা। বিনা কারণে বের হওয়ার প্রবণতাটা আমরা প্রথম থেকে একটু কম লক্ষ্য করছি। এটি দুটি কারণ থাকতে পারে, যে আমরা প্রথম থেকেই সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে আছি, জনগণের মাঝে হয়তো সচেতনতা বৃদ্ধি পেয়েছে, অধিকন্তু গতবারে যে বিভিন্ন কলকারখানা খোলা ছিল এটি সেবার বন্ধ থাকাতে এবার কিন্তু মানুষের এই অকারণে বের হওয়ার প্রবণতাটা তুলনামূলক এখনও পর্যন্ত আমরা কম দেখতে পাচ্ছি। করোনা টেস্ট করাচ্ছে বা রোগী আছে হাসপাতালে, মানে ডাক্তারের কাছে দেখা যাচ্ছে, এই কিছু ইস্যুগুলো তারা দেখাচ্ছে। করোনা মহামারীর কারণে প্রতিনিয়তই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, এ থেকে রক্ষায় নাগরিক সচেতনতার বিকল্প নেই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।